আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসের সাথেই আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি হুসনা আক্তার, সহকারী শিক্ষক ইংরেজি চীনের আঞ্জুমানারা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নাউন সম্পর্কে জানব, নাউন কত প্রকার ও কী কী এগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো নাউন মানেই হচ্ছে কোনো কিছুর নাম। পৃথিবীতে যত শব্দ আছে তার 50% শব্দই হচ্ছে নাউন বা নামবাচক শব্দ। এগুলোকে আমরা তালিকা করে শেষ করতে পারবো না। এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, যে কোনো নামই হচ্ছে নাউন বা বিশেষ্য। আমাদের চারপাশে যা আছে সবই নাউন, যেমন চেয়ার, টেবিল, ফ্যান, সবকিছুই নাউন। এই নাউনকে আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু প্রধানত নাউন হচ্ছে দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন মানে হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যেগুলো আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুতে পারি, সেগুলি হচ্ছে কনক্রিট নাউন। যেমন চেয়ার, টেবিল, কলেজ, এগুলি হচ্ছে কনক্রিট নাউন। আবার যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের ধরা ছোঁয়ার বাইরে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য, যেমন অনেস্টি, কাইন্ডনেস, হ্যাপিনেস, ট্রুথ, লাভ, ডেথ ইত্যাদি। এখন আমরা জানবো কমন নাউন কি, প্রপার নাউন কি, কালেকটিভ নাউন কি, ম্যাটেরিয়াল নাউন কি। কমন নাউন হচ্ছে কোনো কিছু সাধারণ নাম, অর্থাৎ যার দ্বারা এক জাতীয় সকলের সাধারণ নাম বুঝায়, সেগুলি হচ্ছে কমন নাউন। যেমন বই, গার্ল, যেমন ধরো আমি বললাম যে রাস্তায় আমার একটা ছেলের সাথে দেখা হয়েছে, তো সেটা হচ্ছে কমন নাউন। যদি বলি আমি রাস্তায় আমার অনেকের সাথে দেখা হয়েছে, তাহলে অনেক হচ্ছে একটা স্পেসিফিক নাম, একটা নির্দিষ্ট ছেলের নাম। তাহলে অনেক হচ্ছে প্রপার নাউন, এবং এই বই বা ছেলে ওই শব্দটা হচ্ছে কমন নাউন, কারণ এখানে বই দ্বারা সকল ছেলেদেরকে বোঝানো হয়েছে। তেমনি যদি বলি গার্ল, গার্ল হচ্ছে কমন নাউন, কারণ গার্ল দ্বারা আমরা সব মেয়েদের সাধারণ নাম বুঝি। যদি বলি রূপা, তাহলে রূপা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়ের নাম, স্পেসিফিক নেম, এটা হচ্ছে প্রপার নাউন। তেমনি যদি বলি কান্ট্রি, কান্ট্রি বলতে আমরা যে কোনো দেশের নাম বুঝি, কিন্তু যখন বলবো বাংলাদেশ তখন আমরা একটা নির্দিষ্ট দেশের নাম বুঝি। এই জন্য বাংলাদেশ হলো প্রপার নাউন এবং কান্ট্রি শব্দটা হচ্ছে কমন নাউন। যদি বলি সিটি, সিটি বলতে যে কোনো সিটি হতে পারে, কিন্তু যখন বলবো ঢাকা তখন ঢাকা হচ্ছে একটা নির্দিষ্ট সিটি বা শহরের নাম, ঢাকা হচ্ছে প্রপার নাউন। তেমনি যদি আমরা স্কুল বলি, তাহলে স্কুল শব্দটা হচ্ছে একটা কমন নাউন। এখানে স্কুল বলতে যে কোনো স্কুল হতে পারে, কিন্তু যদি বলি আমি চীনের আঞ্জুমানারা উচ্চ বিদ্যালয়, তাহলে চীনের আঞ্জুমানারা উচ্চ বিদ্যালয় শব্দটা হবে প্রপার নাউন, কারণ এটা নির্দিষ্ট একটা স্কুলের নাম। তেমনিভাবে কলেজ, যদি বলি আমি চীনের বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, তাহলে সেটা হবে প্রপার নাউন, কিন্তু কলেজ শব্দটা সেটা হচ্ছে কমন নাউন, কারণ এখানে কলেজ বলতে সাধারণ যে কোনো কলেজের নাম বোঝায়। চেয়ার, তেমনি যদি বলি আরএফএল এর চেয়ার, তাহলে সেটা হবে একটা প্রপার নাউন, আর চেয়ার শব্দটা হচ্ছে কমন নাউন। তারপর আসো বন্ধুরা, আমরা জানি কালেকটিভ নাউন কি। কালেকটিভ শব্দটার মধ্যে এর অর্থটা লুকিয়ে আছে, কারণ কালেকটিভ কালেকশন, কালেকশন মানে অনেকগুলো জিনিসের কালেকশনই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ক্লাস, ক্লাস মানে হল এ গ্রুপ অফ স্টুডেন্টস, যেখানে অনেকগুলো ছাত্রছাত্রী নিয়ে ক্লাস হয়, তো সুতরাং এই ক্লাস শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। তেমনি আর্মি, আর্মিতে অনেক সৈন্য দল থাকে, সেই সৈন্য দলগুলো নিয়ে হয় আর্মি, আর্মি শব্দটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তেমনি টিম, অনেকগুলো খেলোয়াড় নিয়ে হয় একটা টিম, তাহলে টিম শব্দটাও হচ্ছে কালেকটিভ নাউন। লাইব্রেরি, লাইব্রেরিতে অনেক বই থাকে, অনেক বইয়ের কালেকশন থাকে, অনেকগুলো বইয়ের সংগ্রহ হচ্ছে লাইব্রেরি, তাহলে লাইব্রেরি শব্দটাও হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ অনেকগুলো জিনিসের কালেকশন, সংগ্রহ বা সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ওই সমস্ত জিনিস বা বস্তুর নাম যেগুলোকে আমরা গণনা করতে পারি না, কিন্তু ওজন দিয়ে পরিমাপ করতে পারি, ওই শব্দগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ম্যাটেরিয়াল নাউন চেয়ার, চেয়ারটা কাঠ দিয়ে তৈরি, এই উড হচ্ছে এখানে একটা ম্যাটেরিয়াল। তেমনি আমার এই মার্কারটা প্লাস্টিকের তৈরি, তাহলে প্লাস্টিক হচ্ছে এখানে ম্যাটেরিয়াল। আবার যখন আমরা বলি গোল্ড ইজ অ্যা প্রেসিয়াস মেটাল,
স্বর্ণ একটি মূল্যবান ধাতু, এখানে স্বর্ণ হচ্ছে একটা ধাতু। তাহলে আমরা দেখলাম যে যেগুলোকে আমরা গণনা করতে পারি না কিন্তু ওজন দিয়ে পরিমাপ করতে পারি সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল না। যখন আমরা গোল্ড বলি তখন আমরা বলি না একটা স্বর্ণ দুইটা স্বর্ণ, আমরা বলি 1 গ্রাম 10 গ্রাম এরকম। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণগত বিশেষ্য যেগুলোকে আমরা ধরতে পারি না বা ছুঁইতে পাই না, যেমন অনেস্টি সততা, এটা দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, এটা আমাদের সেন্স দিয়ে আমরা উপলব্ধি করি, অনুভব করি। তেমনি কাইন্ডনেস, হ্যাপিনেস, ট্রুথ, লাভ, ভালোবাসা, এগুলো দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, কিন্তু আমরা আমাদের উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরও দুই প্রকারের নাউন আছে, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এগুলো আলাদা কোনো কিছু না। কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, এই নাউনগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ এগুলোকে আমরা গণনা করতে পারি, এই জন্য এগুলো কাউন্টেবল নাউন। আবার মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোকে আমরা গণনা করতে পারি না বলে এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যেমন বই, কার্ড, বুক, পেন, চেয়ার, এগুলোকে আমরা গণনা করতে পারি, এগুলোকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, এগুলোর বাহ্যিক অবস্থান আছে এগুলো, এই জন্য এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আবার আনকাউন্টেবল নাউন যেমন রাইস, ওয়াটার, মিল্ক, টি, অনেস্টি, এগুলোকে আমরা গণনা করতে পারি না, এই জন্য এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আজকের ক্লাসে আমরা শিখলাম নাউন কত প্রকার ও কী কী। আমরা শিখলাম নাউন দুই প্রকার, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যেগুলোকে আমরা দেখতে পাই, ধরতে পারি, ছুঁতে পারি, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন বা ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই সব নাউন যেগুলোকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, অর্থাৎ আমাদের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। তারপর আমরা শিখলাম যে কনক্রিট নাউন আবার চার প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। বন্ধুরা আমরা কিভাবে প্রপার নাউনকে সারা জীবন মনে রাখতে পারবো? যদি আমরা কমন নাউন প্রত্যেকটা কমন নাউনের প্রত্যেকটা প্রপার নাউন জানি, তাহলে আমরা কমন নাউন এবং প্রপার নাউনকে মনে রাখতে পারবো। যেমন বই বলতে সাধারণ যে কোনো ছেলের নাম বোঝায়, কিন্তু যখন আমরা অনেক বলি তখন নির্দিষ্ট একটা ছেলের নাম বোঝায়। এভাবে যদি আমরা মনে রাখি কমন নাউনের প্রত্যেকটা প্রপার নাউনকে, তাহলে আমাদের এই প্রপার নাউন এবং কমন নাউনের সম্পর্কে যে ডাউট ছিল সবটাই ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা সবসময় মনে রাখতে পারবো যে কোনটা প্রপার নাউন আর কোনটা কমন নাউন। তারপর কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, সবগুলোই আমরা এভাবে মনে রাখতে পারবো। বন্ধুরা আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ক্লাসটিকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারাও শিখতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।